আসসালামু আলাইকুম, আমি সাইদ জাফরি আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো ব্ল্যাক এবং হোয়াইট এই দুইটা কালার দিয়ে গ্রেডিয়েন্টের কিছু হালকা কিছু ব্যবহার দেখাবো আর কি, তিন চারটা ব্যবহার দেখাবো। আপনারা আইডিয়া নিতে পারেন, আইডিয়া নিয়ে অন্য যে কোনো একটা কাজে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আমরা ব্ল্যাক এবং হোয়াইট হোয়াইট দিয়ে এই দুইটা দিয়ে গ্রেডিয়েন্ট করব। ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট। তো চলুন আমরা কাজ শুরু করি। দেখেন, এখানে আমি আপনাদের শুরুতেই কিছু ডিসপ্লে করে রাখলাম যেন বুঝতে সুবিধা হয়। এই তিনটা শেপ দেখেন, দেখে মনে হইতেছে এখানে তিনটা ভাগ উপরের দিকে ভাঁজ করা। আবার এই শেপ, এই তিনটা শেপ দেখেন মনে হইতেছে ভিতরের দিকে ভাঁজ করা, মানে আমরা যে সাধারণত ব্রোশিয়ার দেখি, ব্রোশিয়ারে মনে হচ্ছে ভিতরে পার্টগুলা পড়ার মতো, আর এই তিনটা পার্ট দেখে মনে হচ্ছে যে উপরের পার্টগুলা। আবার এখানে দেখেন সুন্দর একটা শেপ হয়ে গেছে, মনে হইতেছে ভিতরের দিকে ঢুকে গেছে একটা শেপ। ঠিক আছে, এটাও সেম। আবার যদি আমি এই নাইটটা দেখি, এই নাইট লেখাটা দেখেন মনে হচ্ছে আরেক ছায়া পড়ছে, নাইটের ছায়া পড়ছে, আবার জিয়ের ছায়া পড়ছে। ঠিক আছে, এগুলো সবগুলাই কিন্তু সাদা এবং কালো, এই দুইটা কালার দিয়ে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, আমরা যদি ফার্স্টে এটা দেখি, এটা বানানো দেখি, ধরেন এটা আমি কপি করে আনলাম, কপি করে আনে কালার একটা দিলাম এমনিতেই, দেওয়ার পরে কপি করলাম। ধরেন এটার গ্রেডিয়েন্ট আমি এখানে আনলাম, যেহেতু যাতে আমার সহজ হয়। এটার গ্রেডিয়েন্টটা দেখেন আমি কি করছি, ফার্স্টে দুইটা লক নিছি, একটা লকের মধ্যে কালো কালার ইউজ করছি, আর একটার মধ্যে কি সাদা কালার ইউজ করছি। কালো কালারটা বাম পাশে ইউজ করছি, কালো কালারটা কি কম ইউজ করছি। কালো কালারটা আমি এভাবে নেওয়ার পরে কালোটা কিন্তু একবারে ফুল ব্ল্যাক নিছি, নেওয়ার পরে এরকম নিছি। ইচ্ছা করলে এইভাবে আরও স্মুথ করতে পারি। ঠিক আছে, দেওয়ার পরে একটা যদি আমি করি, বাকিগুলো আমি আইড্রোপাতে ইজিতেই নিতে পারবো। ঠিক আছে, এগুলা আমি পরে একটু বাইরের থেকে নিই, এই যে বাইরের থেকে মিশাই দিই, কারণ যেহেতু লাকটা বেশি নিছি একটু বাইরে থেকে নিই। সরি, আমি সিলেক্ট করি নাই, এই যে এটা সিলেক্ট করব, করার পরে এভাবে দিব এই যে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, দেখেন এতটুকু এরিয়া কিন্তু আমি একটু দূর থেকে নিব, যেন ফুল ব্ল্যাকটা না পড়ে, একটু কম পড়ে। ঠিক আছে, আমি কিন্তু দেখেন সহজেই এরকমভাবে একটা জাস্ট হোয়াইট এবং ব্ল্যাক দিয়ে একটা রুম বানিয়ে ফেলছি। ঠিক আছে, আমি যদি এই শেপগুলো দেখি, এই তিনটা শেপ এখানে যদি আমি আইড্রোপারতে আনি, দেখেন আমি এটার মধ্যে ক্লিক করি, এটা কিন্তু এই যে এই শেপটা, আর এই শেপটা কিন্তু এখন বর্তমানে এইটা। তাহলে আমি যদি এই শেপগুলোতে ক্লিক করি, দেখেন এই পাশে কালো আর ওই পাশে কি সাদা। কিন্তু আমি যদি এই পাশেরটা ক্লিক করি, দেখেন এই পাশেরটা সাদা, ওই পাশেরটা কি কালো। তো এরকমভাবে আমি হোয়াইট এবং ব্ল্যাক ইউজ করে এরকমভাবে বানাইতে পারি। আমি এরপরে স্মুথ করার জন্য এভাবে দিব, স্মুথ করার জন্য আমি আগের থেকেই বানিয়ে রাখছি, যেন ভিডিওটা খুব বেশি একটা লং না হয়। আর এই কাজগুলো অবশ্যই একটু স্মুথলি করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে, যেন পারফেক্টলি মনে হয়। ঠিক আছে, এটারে আমরা এভাবে দেখেন মনে হচ্ছে ভিতরের দিকে বাজ হয়ে গেছে। যেহেতু এখানে আমি ফুল ব্ল্যাক ব্যবহার করছি, ইচ্ছা করলে আপনারা এখান থেকে ব্ল্যাকটা অবশ্য কমায় দিতে পারেন, এই যে এখানে ব্ল্যাকটা কমায় দিতে পারেন, এই যে এই পাশে দিতে পারেন, এই পাশে দিতে পারেন। ঠিক আছে, অথবা আপনারা এই যে এভাবে একটু দূর থেকে নিতে পারেন, দেখেন এই পর্যন্ত এরিয়াতে আসছে, এতে কালোটা কিন্তু জায়গা কম। ঠিক আছে, যার কারণে আমি একটু বাড়াই আনিছি, যেন একটু শেডুটা কম পড়ে। তাহলে এই দুইটা ডিফারেন্স আশা করি বুঝতে পারছেন। দেন এই পাশে আমি কালো নিয়েছি, আর ওই পাশে ব্ল্যাক হোয়াইট নিয়েছি,
আর এই এই শেডগুলাত শেপগুলাত বাম পাশে নিছি হোয়াইট, ওই পাশে নিছি কি ব্ল্যাক। ব্ল্যাকটা আমি ইচ্ছা করলে কমায় নিতে পারি, অথবা এখান থেকে একটু আমি দূর দূর পর্যন্ত আগায় দিতে পারি, তাহলে ফুল ব্ল্যাকটা পড়বে না। ঠিক আছে, ব্রোশরে এগুলো আপনার মূলত মকআপে বেশি ব্যবহার করা হয়, যারা অনেকে আছে মকআপ এক্সপার্ট। আমরা সাধারণত মকআপ বানাই না, যারা মকআপ বানাই তারা আলাদা ডিজাইনার, জাস্ট আমরা আইডিয়া নিয়ে জানিয়ে রাখলাম আর কি, এই আর কি। আমি যদি এই শেপটারে দেখি, ধরেন ফার্স্টে একটা শেপ নিলাম, এই পাশে দেখেন হালকা ব্ল্যাক নিছি, আর ওই পাশে কি ফুল ব্ল্যাক নিছি। ঠিক আছে, এটারে যদি আমি কন্ট্রোল একটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এরপর এটারে যদি আমি ঘুরাই দিই ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি, এরপর যদি আমি একটু ছোটো করি দেখবেন যে ওই ডিজাইনটা মতো শো করতেছে। সরি, দেখেন অন্যরকম একটা ডিজাইন হয়ে গেছে। ঠিক আছে, ও জাস্ট হোয়াইট এবং ব্ল্যাক দিয়ে। এখানেও দেখেন আমি জাস্ট কি করছি, ফার্স্টে এরকম একটা শেপ নিয়েছি, এই পাশে হোয়াইট এবং ব্ল্যাক। ঠিক আছে, এই পাশে নিয়েছি ব্ল্যাক আর ওই পাশে নিয়েছি হোয়াইট। এটার উপরে কপি করে আমি ডান পাশে দিয়ে ঘুরাই দিয়েছি, ঘুরাই দেওয়ার পর অটোমেটিকই কি এরকম একটা ডিজাইন হয়ে গেছে। এটাও সেম, এই পাশে আমি ব্ল্যাক নিয়েছি, ওই পাশে হোয়াইট নিয়েছি, পরে আরেকটারে কপি করে আমি জাস্ট ঘুরাই দিছি। আমি যদি এই নাইটটারে দেখি, আমি কিন্তু একবারে স্মুথলি আপনারা এই পাশে রাখবেন ওই পাশে রাখবেন এভাবে পারফেক্টলি দেখাই নাই, জাস্ট আমি আপনাদেরকে এটা দেখি আপনারা হয়তো আইডিয়া করতে পারতেছেন যে কতটুকু এর মধ্যে নিলে আসতে পারবো। আপনারা আশা করি বুঝতে পারছেন। এরপর যদি আমরা নাইট এবং জিটা দেখি, এটাও দেখেন গ্রেডিয়েন্ট, এখানেও দেখেন গ্রেডিয়েন্ট। আমি এখানে কি করছি, এই পাশে নিয়েছি ব্ল্যাক আর ওই পাশে নিয়েছি কি হোয়াইট। ঠিক আছে, নেওয়ার পর অপাসিটিটা কমাই দিছি। আমি যদি আরেকটা কপি করি, এই ডিজাইনটা দেখি, ধরেন কপি করলাম, সরি কপি হয়নি, দেখেন। এরপরে এটার আমরা কপি করলাম ট্রান্সফর্ম রিফ্লেক্ট হরিজেন্টাল কপি, এরপর একটু নিচে নামায় দিলাম। ঠিক আছে, নিচে নামায় দেওয়ার পরে গ্রেডিয়েন্ট ইউজ করলাম। গ্রেডিয়েন্ট ইউজ করার পরে যেহেতু এটা পুরাটাই ব্ল্যাক, তাহলে আমরা যেহেতু সেদু দিব, তাহলে এই মাথায় আমরা একটু কমায় দিই, এই মাথায় আমরা হোয়াইট দিই আর এই মাথায় আমরা ব্ল্যাক দিই। ঠিক আছে, আমরা গ্রেডিয়েন্ট টুলসটা ইউজ করি, এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা ব্ল্যাকটা একটু বাড়াই দিই, যেহেতু আমরা এখান থেকে অপাসিটিটা কমায় দিব, ব্ল্যাকটা একটু বাড়াই দিই, করা ব্ল্যাক দিই। ঠিক আছে, করা ব্ল্যাক দিয়ে আবার একটু গ্রেডিয়েন্টটা ইউজ করলাম, গ্রেডিয়েন্ট টুলসটা ইউজ করলাম। এরপর যদি আমরা অপাসিটিটা একটু কমাই দিই, দেখেন মনে হচ্ছে একটা ছায়া পড়ছে। ঠিক আছে, কিন্তু জাস্ট আমি ব্ল্যাক এবং হোয়াইট গ্রেডিয়েন্ট ইউজ করছি। এই জিটাও সেম, আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই নাই, বিস্তারিত না দেখানোর উপর অলরেডি 9 মিনিট হয়ে গেছে, জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আর কি। আপনারা এই 4-5টা আইডিয়া আপনারা ব্যবহার করে আরও অন্যান্য ডিজাইনে আপনারা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।